স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে এই দিনটি পালিত হয়েছে। দিনটি পালনের শুরুতেই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, কালাই পৌর সভা, উপজেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান এক এক করে শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।